মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 68,04,554 জনে, আর করোনা শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে 68,05,29,345 জনে। আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে গত 24 ঘণ্টায় করোনায় মারা গেছেন 93 জন। এ সময় দেশটিতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে 8,481 জন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট করোনা রোগী শনাক্ত হল 10,53,92,498 জন। এদের মধ্যে মারা গেছেন 11,46,723 জন। এদিকে দৈনিক সংক্রমণের শীর্ষে থাকা রাশিয়ায় গত 24 ঘণ্টায় শনাক্ত হয়েছে 14,516 জন। এ সময় দেশটিতে করোনায় মারা গেছেন 40 জন। এ নিয়ে রাশিয়ায় করোনা রোগী বেড়ে দাঁড়িয়েছে 2,23,14,520 জনে। এদের মধ্যে মারা গেছেন 3,96,216 জন। অপরদিকে গত 24 ঘণ্টায় জাপানে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন 10,522 জন এবং মারা গেছেন 67 জন। করোনা মহামারী শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত 72,640 জন মারা গেছেন, আর করোনায় শনাক্ত হয়েছে মোট 3,32,41,066 জন। উল্লেখ্য, 2019 সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর 2020 সালের 11ই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO করোনাকে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করে। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ।